বা বাচ্চারা অতিরিক্ত পরিমাণে ডিজিটাল ডিভাইস ইউজ করছে, কম্পিউটার বা মোবাইল স্ক্রিন ব্যবহার করছে, এবং তাতে কিন্তু চোখে অনেক ধরনের সমস্যা হচ্ছে, এবং এই সমস্যা থেকে আসলে পরিত্রাণের উপায় কী যদি একটু বলতেন। চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই যে শিশুরা আজকাল অতিরিক্ত ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে পড়েছে, এবং ফলে সারা বিশ্বব্যাপী মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা, অর্থাৎ যারা মাইনাস পরে চশমা পরে, এই সমস্যাটা অতিমাত্রায় বেড়ে গেছে, শুধুমাত্র কাছে সারাদিন দেখবার কারণে। আর সে কারণে আমার পরামর্শ হলো, চলো ছবি দিয়ে বুঝিয়ে দেই, শিশুদেরকে বাইরে খেলাধুলা করবার জন্য উদ্বুদ্ধ করা। এটা কিন্তু আমরা করেছি, কিন্তু এখন কিন্তু সেই সুযোগ করছে না। ধরো ঢাকা শহরে স্কুল আছে, কিন্তু স্কুলের কিন্তু খেলার মাঠ নেই, এই ব্যাপারগুলো কিন্তু নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও কিন্তু আসলে আমরা কম বেশি সকলে, অর্থাৎ বড়রাও কিন্তু ভীষণভাবে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের উপর অনেকেই আমরা নির্ভরশীল, তো এই কম্পিউটারের উপর থেকে আসলে আমরা চোখে কিভাবে সুরক্ষা রাখবো এটা যদি একটু বলতে। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রথমত কম্পিউটার থেকে আমাদের চোখের দূরত্ব হতে হবে 18 থেকে 24 ইঞ্চি, এবং আমাদের চোখটা হতে হবে 15 ডিগ্রি নিচে বা 9 ইঞ্চি দূরে, এবং আমাদের যে সমস্ত আইপ্যাড রয়েছে সেগুলো চোখ থেকে 16 ইঞ্চি দূরে থাকতে হবে। পরের ছবিতে আমরা দেখব যে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে এন্টি ব্লু লাইট স্ক্রিন প্রোটেক্টর আমরা লাগাতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা আমাদের চোখে এন্টি রিফ্লেকশন কোটিং গ্লাস লাগাতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব এই সমস্ত এলইডি মনিটর থেকে ব্লু লাইট নিঃসরিত হয়, যা আমাদের রাতের ঘুমের ব্যাঘাত ঘটায় এবং চোখে নানান ধরনের ডিজিটাল আই স্ট্রেন বা ডিজিটাল চোখ ব্যথার সৃষ্টি করে, এবং সেখান থেকে মাথা ব্যথাও শুরু হয়, শুরু হতে পারে, যেটাকে আসলে আমরা কম্পিউটার ভিশন সিনড্রোম বলে থাকি, কম্পিউটার ভিশন সিনড্রোম বলে থাকি, এবং সেই কারণেই ব্লু লাইট নিরোধক গ্লাস আমরা ব্যবহার করে থাকি। এছাড়া কিন্তু ডিজিটাল ডিভাইসের কারণে কিন্তু চোখে শুষ্কতাও হয়, তো এই থেকে প্রতিরোধের উপায় কি যদি একটু বলতেন। দেখো স্বাভাবিকভাবে আমরা কিন্তু চোখের পলক ফেলি মিনিটে 15 বার, সেটা কমে 5-এর নিচে চলে আসে, আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। সেই জন্যে একটা নিয়মই রয়েছে, 20-20-20 রুল, অর্থাৎ প্রতি 20 মিনিট পরপর 20 ফিট দূরে আমরা 20 সেকেন্ডের জন্য তাকাতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা চোখে আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু, যেগুলো ড্রপ আকারে পাওয়া যায়, এর মধ্যে ইলেকট্রোলাইটস, এনজাইমস, ভিটামিনস থাকে চোখের জন্য উপকারী, এগুলো দিলে চোখ সতেজ থাকে এবং শুষ্কতা কমে যায়। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।